আতশবাজি এবং বিশ্বের সকল ধনীদের সমাহারের আরেক নাম ছিল আম্বানি পরিবারের তিন দিনের পাক বিবাহ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যেমন ছিল নায়ক নায়িকাদের মিলন মেলা, তেমনই ছিল বিল গেটস এবং মার্ক জাকারবার্গের মতো ধনীদের প্রথমবারের মতো ভারতে কোনো বিয়ের আয়োজনে আসা। স্বাভাবিকভাবেই ধনকুবের মুকেশ আম্বানি এই বিয়েতে পানির মতো টাকা ঢেলেছেন, যার কারণে এখন থেকে মুকেশ নীতা দম্পতির ছেলের বিয়েতে বছরের সেরা রাজকীয় বিয়ে বলেও খেতাব দেওয়া হয়েছে। ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছেলে অনন্তর বিয়ে উপলক্ষে ভারতে বসেছিল তারকাদের মিলন মেলা। অনুষ্ঠানে অতিথিদের যাতায়াতের জন্য রাখা হয়েছিল চার্টার জেট, একই সাথে সেখানে পারফর্ম করেছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী রিয়ানা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অংশ নেওয়া অতিথিদের মধ্যে ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প ও সুন্দর পিচাইয়ের মতো ব্যক্তিত্বরা। আর দেশি অতিথিদের মধ্যে গৌতম আদানি, শাহরুখ সালমান থেকে শুরু করে তারকা ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। 1 মার্চ থেকে টানা তিন দিন চলা এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্ববিখ্যাত পপ গায়িকা রিয়ানা। নিজের বিখ্যাত সব গান গেয়ে স্টেজ মাতিয়ে রেখেছিলেন তিনি, আর এর জন্য নিয়েছিলেন আকাশচুম্বী পারিশ্রমিক। গুঞ্জন উঠেছে ভারতের শীর্ষে ধনীর ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী আনুষ্ঠানিকতার প্রথম দিনে প্রায় 1200 দর্শকের সামনে মঞ্চে মাতিয়েছেন তিনি। জানা যায় এর আগে ভারতের মঞ্চে কখনো গান পরিবেশন করেননি রিয়ানা। হিন্দুস্তান টাইমস জানায় এই অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য পারিশ্রমিক হিসেবে রিয়ানা নিচ্ছেন 52 কোটি রুপি। তাই ইকোনমিক টাইমস সহ কয়েকটি সংবাদ মাধ্যমে বলছে এই অনুষ্ঠানে এক রাতে পারফর্মের জন্য 77 কোটি রুপি নিয়েছেন এই পপ কুইন। সব মিলিয়ে মাত্র 40 মিনিট স্টেজ থেকে কোটি রুপির পারিশ্রমিক নিয়ে ঘরে ফিরেছিলেন এই গায়িকা। অতিথিদের ভারতে উড়িয়ে আনা হয়েছে ব্যক্তিগত চার্টার জেট বিমান করে। এরপরই অনুষ্ঠানের ভেন্যুর জামনগরে নায়ক নায়িকাদের এক দলকে আনা হয়েছে বিলাসবহুল সব বাসে করে। বিদেশ থেকে মাইক্রোসফটের নির্মাতা বিল গেটস এবং ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এসেছিলেন তাদের সহধর্মিণীকে নিয়ে। সাথে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কাও। বিজনেস টাইকুন মুকেশ আম্বানি আয়োজিত তিন দিনের উৎসব উদযাপনের জন্য তারা সবাই ভারতে পাড়ি জমান। তবে সবাইকে অবাক করে দিয়েছে বাদশা খান শাহরুখ খান, তার পরিবার সহ এসেছিলেন রোলস রয়্যাল গাড়িতে চড়ে। একইভাবে রণবীর কাপুর ও তার স্ত্রী আলিয়া এবং মেয়ে রাহাকে নিয়ে দামি গাড়িতে করে অনুষ্ঠানে পৌঁছান। আর এইসব কিছুর পেছনে অর্থ খরচ করেছেন মুকেশ আম্বানি। এই আয়োজনের প্রস্তাবিত পোশাক কোড ছিল জঙ্গল ফিভার। প্রতিবেদনে বলা হয়েছে এই সফর অতিথিদের আরামদায়ক জুতা ও পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছিল। 66 বছর বয়সী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, এটি বাজার মূলধনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় কোম্পানি এবং ফোর্বসের বিলিনিয়ারদের তালিকা অনুযায়ী আম্বানি বিশ্বের 10তম ধনী। আম্বানি তার পিতার কাছ থেকে তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল সহ একটি সমৃদ্ধ শিল্প প্রতিষ্ঠান উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, যা পরবর্তীতে আরও বিস্তৃত হয়। আম্বানির পারিবারিক বাড়ি একটি 27 তলা বিশিষ্ট আকাশচুম্বী অট্টালিকা, যা আন্টেলিয়া নামে পরিচিত। এটি নির্মাণে $1 বিলিয়নেরও বেশি খরচ হয়েছে। এখানে 600 জন স্থায়ী সহায়তা কর্মী রয়েছে। ফোর্বসের হিসেব মতে বর্তমানে আম্বানির মোট সম্পদের পরিমাণ $114 বিলিয়ন। তাই এশিয়ার সর্বোচ্চ এই ধনী ব্যক্তি জমকালো সব অনুষ্ঠান আয়োজন করে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছেন। এই ধনকুবের তার মেয়ের জন্য 2018 সালে ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান করেছিলেন। কথিত আছে এই আয়োজনে $100 মিলিয়ন খরচ হয়েছিল। এক্ষেত্রে প্রি ওয়েডিং অনুষ্ঠানটি শুধু সামাজিক আবহের মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি, বরং এটি একদিকে প্রযুক্তি, আর্থিক এবং মিডিয়া খাতে আম্বানি পরিবারের প্রভাবকে তুলে ধরছে। একই সাথে বিদেশি কোম্পানিগুলির কাছে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকে যেন প্রকাশ করছে।